সহসঞ্চালক আমার প্রিয় জিয়াউল মাননীয় উপপ্রধান মঞ্চ উপবিষ্ট আমাদের সকলের প্রিয় ডক্টর শঙ্করদেব প্রবীণ নেতা শ্রী শম্ভুনাথ ঘোষ মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন প্রাক্তন সভাপতি ইপিকাডা থেকে শুরু করে মঞ্চ উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারাদি উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আসে মল্লিক মঞ্চ উপবিষ্ট জেলা পরিষদের মাননীয় সদস্য সাবিনাদি থেকে শুরু করে মনিরুল ইসলাম থেকে শুরু করে রঞ্জিত দা থেকে শুরু করে মঞ্চ উপস্থিত আমার ছাত্র জীবনের সাথী নুটন ওকে দেখতে পাচ্ছি না ওখানে ছিল অনেকেই আপনারা যারা মঞ্চে উপস্থিত আছেন আমি হয়তো সকলের নাম নিতে পারলাম না এবং সবার ডেজিগনেশন জানি না কিন্তু সকলে যারা উপস্থিত আছেন সর্বোপরি আপনারা যারা সামনে আছেন তাদেরকে সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং সালাম জানাই যে কথা বলছিলেন আমার দুই দাদা আসের মল্লিক এবং ইফতিকারদা সাহেব আপনাদেরকে বলেছেন আমি শুধু বলবো আমি নেতৃত্বের কাছে কথা দিয়েছিলাম যে আপনাদের প্রিয় মানুষ হাজি নুরুল ইসলামের ছেলে হিসেবে আমি বলেছি আমার বাবার অসমর্থ থেকে থাকা কিছু কাজ উন্নয়নমূলক কিছু কাজ আমি সেটাকে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সেটাকে সমাপ্ত করব সাথে সাথে বলব এখন কোড অফ কন্ডাক্ট চলছে তবুও আমি বলবো এখানে একটা হসপিটালের কথা শুনছিলাম এবং বিভিন্ন উন্নয়নের কথা শুনছিলাম আমি আপনাদের সম্মানীয় নেতৃত্বের সামনে আমি অঙ্গীকার করে যাচ্ছি আপনারা আমাকে দোয়া করুন আশীর্বাদ করুন আমি আপনাদের সমস্ত দাবি দেওয়া সম্পূর্ণভাবে পূরণ করব একথা আমি বলে দিয়ে গেলাম সাথে সাথে বলব এটা শাসনের মানি দুর্জয় খাঁটি আমি মনে করি বাংলার পরিবর্তনের প্রেক্ষাপটে ইতিহাসে রাজনৈতিক প্রেক্ষাপটে যেমন সিঙ্গুর নন্দীগ্রামের একটা ইতিহাস আছে ভূমিকা আছে সেরকম ওই উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভার শাসনেরও একটা ভূমিকা আছে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ দীর্ঘ ৩৪ বছর ধরে এই শাসন অঞ্চলের মানুষ একদা বেতাজ বাদশাহ আপনারা জানেন মিউজিক মাস্টারদের বিরুদ্ধে তাদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আপনারা তারপর আপনারা ২০১১ সালে আপনারা এই শাসন অঞ্চলের মানুষ একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসনে প্রথমে শান্তি ফিরিয়ে আনেন তাই আমি নতুন করে শাসনের মানুষকে আমার শেখাতে হবে না কিভাবে উন্নয়ন করতে হয় কিভাবে আন্দোলন করতে হয় কারণ শাসনই হলো একটা মানুষের আবেগ রাজনৈতিক ইতিহাসে একটা আবেগ একটা উদ্দীপনা আন্দোলনের উচ্ছ্বাস উদ্দীপনা তাই জন্য আমার নতুন করে শেখাতে হবে না শুধু একটা কথা বলব আমার বাবার সাথে আমি যখন থাকতাম প্রায় ফোন আসত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করে বলতেন বলুন শাসনের অবস্থা কি শাসনে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ফোন করে খোঁজ নিতেন এবং বলতেন বলুন তাড়াতাড়ি অর্ডার করে দাও অর্ডার দেখে নাও বলার বক্তব্য আমার এটাই আপনাদের উপরে শুধু আমাদের নেতৃত্বের নয় স্বয়ং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ এই শাসনের ওপরে আছে তাই জন্য আপনারা ভয় পাবেন না আপনাদের ওপরে আমাদের নেত্রীর চোখ আছে নজর আছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলে আশ্বস্ত করব এই নেতৃত্বের সামনে বলা যাচ্ছি আপনাদের যে কোনো দরকার দাবি দেওয়া নেতৃত্বের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সেই দাবি দেওয়া পূরণ করব সাথে সাথে বলব যে দলটা করি আমরা দলের নাম তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা সম্প্রীতিতে বিশ্বাস করেন ঐক্যে বিশ্বাস করেন সর্বোপরি আমরা সকলের কাছে গিয়ে সম্প্রীতির কথা বলি ঐক্যের কথা বলি সর্বোপরি আমরা উন্নয়নের কথা বলি আমরা ধর্মীয় বিভাজনে বিশ্বাস করি না তাই জন্য আমরা মানুষের কাছে যাই আমাদের মূল মন্ত্র হলো উন্নয়ন তাই আমরা উন্নয়ন নিয়ে কথা বলি
কিন্তু সেই উন্নয়নকে বন্ধ করতে আপনারা যারা বাংলাকে দখল করতে ভারতীয় জনতা পার্টি বাংলাকে দখল করার জন্য যে ভিন্ন চক্রান্ত করছে, কখনো এজেন্সি দিয়ে, কখনো 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে, কখনো আবার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে, কখনো আবার মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। তাই বলি আপনারা সবাই একত্রিত হয়ে থাকুন, আমাদের নেত্রী আপনাদের পাশে আছেন, আমাদের নেতা কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এ টাকা মানুষের খেটে ঘাট, সাধারণ মানুষের টাকা, এ টাকা আমরা ফিরিয়ে নিয়ে আসব, প্রয়োজনে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করব, ধর্ণা দেব দেব। আপনারা জানেন সেই মতো তিনি দিল্লিতে গিয়েছিলেন, বাংলা থেকে প্রকৃত প্রাপকদেরকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন, আন্দোলন করেছেন, তবুও তারা আমাদের বাংলার প্রাপকের টাকা ফিরিয়ে দেননি। তারপর আমাদের নেত্রী, মানবিক নেত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন এবং আপনারা জানেন তার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা দুর্যোগ এসেছিল যে সাইক্লোনের ভয়ে আমরা অনেকেই হতভম্ব হয়ে গেছিলাম, কিন্তু আমাদের নেত্রী সারা রাত ধরে কন্ট্রোল রুমে ছিল। যখনই বাংলায় কোনো দুর্যোগ এসেছে এই ধরনের, হয়তো প্রকৃতির সাথে লড়ার ক্ষমতা আমাদের নেই, নেত্রীও নেই, কিন্তু তিনি সবসময় সজাগ থাকেন মানুষকে বাঁচানোর জন্য, রাত জেগে থাকেন যাতে বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাই বলে আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের পাশে আমাদের নেত্রী আছে, নেত্রী সবসময় সজাগ আছে, আপনাদের পাশে আছে। ওরা তো বলেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে যে আপনি বার দেশে পার, আপনারা হয়তো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বলেছিলেন যে এই ভারতীয় জনতা পার্টিকে বাংলা থেকে উৎখাত করে বাংলার মাটিতে পুনরায় সম্প্রীতির সরকার তো আপনারাই করেছিলেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি এই 121 বিধানসভার উপ নির্বাচনের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি, আপনাদের প্রিয় মানুষ হাজি শেখ নুরুল ইসলামের আমি মেজ ছেলে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি আপনাদের পাশে থাকব, ছোট ভাই হিসাবে, ছেলে হিসেবে আপনাদের পাশে থাকব, আপনাদেরকে উন্নয়ন দেব, পরিষেবা দেব। আমার বাবা ফেলে রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ আছে সেই কাজটিকার কাজ আমি সমাপ্ত করব, আপনাদের সকলের দোয়া আশীর্বাদ নিয়ে আমার জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ধন্যবাদ, ভালো থাকবেন।